প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। শরীয়তপুর জেলায় বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে, আমি সাথী আক্তার। শরীয়তপুর থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী আব্দুল আজিজ সর্দারের পাঠানো ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর জেলায় বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। জেলার প্রত্যেক থানা ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা এই মিটিংয়ে ও মিছিলে অংশগ্রহণ করেন। এসব বিভিন্ন থানা পর্যায়ের নেতারা একে একে বক্তব্য রাখেন। পরে বিএনপির 45তম বার্ষিক উদযাপন উপলক্ষে শহরের বিভিন্ন অলিগলিতে মিছিলটি প্রদর্শনী করে সমাপ্ত ঘোষণা করেন। সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব